মন্ত্রীকন্যার চাকরি নিয়ে সরগরম রাজ্য। রাজ্য সরকারের এসএসসিতে কম নম্বর পেয়ে চাকরি করছেন পরেশ কন্যা অঙ্কিতা। এ নিয়ে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে গত মঙ্গলবার সিবিআই দপ্তরে হাজিরার নির্দেশ দেয় আদালত। সেই মোতাবেক মঙ্গলবার রাতে কলকাতার উদ্দেশ্যে কন্যা সহকারে পদাতিক এক্সপ্রেসে রওনা দেন মন্ত্রী। কিন্তু বুধবার সকাল থেকে আর দেখা মেলেনি মন্ত্রীর। পরবর্তীতে দেখা যায় তিনি বর্ধমানে নেমে সড়ক পথে রওনা দিয়েছেন। সারাদিন তার কোনো খোঁজ না মিললেও বুধবার বিকেলে দেখা যায় বর্ধমান স্টেশনে তিনি নামেন 4:52। পরবর্তীতে বর্ধমান স্টেশন থেকে গাড়ি করে রওনা দেন তিনি। বর্তমানে রাজ্য রাজনীতি সরগরম মন্ত্রীকন্যার চাকরি পাওয়া নিয়ে। ইতিমধ্যেই এসএসসি চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিয়েছেন সিদ্ধার্থ মজুমদার। স্কুল সার্ভিস কমিশনে নিয়োগ দুর্নীতির অভিযোগের মাঝেই এসএসসি চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দেন সিদ্ধার্থ মজুমদার। শিক্ষক নিয়োগে দুর্নীতি মামলায় রাজ্যের বর্তমান শিল্পমন্ত্রী তথা প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে সন্ধ্যা 6টা থেকে জিজ্ঞাসাবাদ করেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা। তা নিয়ে নানাবিধ জল্পনার মাঝেই সিদ্ধার্থের পদত্যাগের খবর আসে। নতুন চেয়ারম্যান হচ্ছেন আইএএস পদাধিকারী সুব্রত চক্রবর্তী। ইতিমধ্যে তৃণমূলের পক্ষ থেকে বলা হয়েছে দল তার পাশে নেই, আইন আইনের পথেই চলবে। এসএসসি নিয়োগে দুর্নীতি ও মন্ত্রীর নাম জড়ানোয় রাজ্য জুড়ে বিক্ষোভ কর্মসূচি করে বিভিন্ন রাজনৈতিক দল। কুশপুত্তলিকা দাহ করা হয় পরেশ অধিকারীর।